আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, কুয়েতের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ থেকে নতুন মানুষ কুয়েত আসার জন্য অপেক্ষা এবং কুয়েতের বর্তমান অবস্থা, খাদেম ফ্রি ভিসা অথবা ভিসা। আজকের এই ভিডিওর সাথে থাকলে আপনি বিস্তারিত জানতে পারবেন একজন প্রবাসীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনারই বিস্তারিত এই ভিডিওতে। যারা কুয়েত থেকে দেখছেন, যারা কুয়েতের বাইরে থেকে দেখছেন, আপনারা দেখছেন রিজন নবীদ প্রতিনিয়তই কুয়েতের আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি। গতকাল আমার এক পাশের বাড়ির একজন চাচি আমাকে কল করে, যেটা একজন প্রবাসী ভাইয়ের সাথে হয়েছিল, তারই বিস্তারিত ঠিক যেমন ছিল পুরো ঘটনাটা। চাষি ফোন করে বলছে যে আমার ছেলেও কুয়েত আসতেছে, তুমি একটু দেখে শুনে রাখবা বাবা, ও অনেক ছোট। আমি বললাম, চাচি ও কী বেশে নিয়ে আসছে? চাচি, ওর মামা বলছে ফ্রি ভিসা, যেখানে ইচ্ছে কাজ করতে পারবে। আমি ওকে বললাম, চাচি ফ্রি ভিসা বলতে তো এখানে কোনো কিছুই নেই। সেখানে চাচি বলল, তুমি মনে হয় জানো না বাবা, ওর মামা আজকে অনেক বছর ওইখানে কাজ করতেছে, বলছে ইচ্ছে মতো কাজ করতে পারবে আমার ছেলেটা গেলে। আমি বললাম, চাচি এখানে এত টাকা খরচ করে এসে কী করবে? আরও ফ্রি ভিসা, এখানে যারা তাদের অবস্থাও অনেক খারাপ এখন বর্তমান কোভিড-19 পরিস্থিতির কারণে। ওই ভিসা এসে এখানে সব হারিয়ে দেশে চলে যাবে, এ ভিসার কাজ পাওয়া যায় না। ফ্রি ভিসা বলতে কুয়েতে কিছুই নাই, যেখানে ভিসা এখানে কাজ করতে হবে, অন্য জায়গায় কাজ করলে পুলিশের হাতে ধরা খেলে দেশে চলে যেতে হবে। ফোনের ওপাশ থেকে চাচি উত্তর দিল, ও বুঝতে পারছি, তোমাদের থেকে বেশি পয়সাওয়ালা হয়ে যাবে, তাই ভয় দেখিয়ে এমন কথা বললা, বুঝি তো বাবা, বয়স তো আর কম হয়নি। আমি চাচিকে বললাম, চাচি আপনি আগে যারা পুরাতন আছে তাদের জিজ্ঞেস করুন কি অবস্থা এখন কুয়েতের। চাচি ফোনের ওপাশ থেকে উত্তর দিল, বাবা আমার বাড়ির পাশে করিম মিয়ার ছেলে 3 বছর হয়েছে কুয়েত গেছে, বাড়ি গাড়ি সব করে ফেলছে, তুমি কি বলো এটা? কুয়েতের 1 টাকা বাংলাদেশের 300 টাকা হয়। আমি উত্তর বললাম, চাচি দালালের কথা শুনে আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করবেন না, হাত জোর করে মাপ চাচ্ছি আপনার কাছে, বিশা নামক সোনার হরিণের খোঁজে 6-7 লাখ টাকার ছেলেকে খরচ করে পাঠাবেন কুয়েতে, কুয়েতে এসে পলিথিন আর ঝাড়ু নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। আমি চাচিকে জিজ্ঞেস করলাম, যে ভিসা দিবে বলছে সে আপনার ছেলের বেতন কত হবে বলছে? উত্তরে চাচি বলছে, যে ভিসা দিছে সে বলছে ভালো কাজ দেবে, 70-80 হাজার টাকা মাসে ইনকাম হবে, এসির নিচে বসে বসে কাজ করবে। আমি চাচিকে জিজ্ঞেস করলাম, চাচি দেখুন বেতন যদি 60-70 হাজার টাকা হয়, 8 ঘন্টার ডিউটি, তাহলে সেটা আপনি ভুল শুনছেন, বেতন হবে 60-70 দিনার, 16-17 হাজার টাকা। ওই টাকা দিয়ে ও কি খাবে? ঋণ করে কুয়েতে আসবে, সে টাকাই বা কবে পরিশোধ করবে? বেশি কিভাবে আসবে? যদি কোম্পানির ডিউটি শেষে পার্ট টাইম করতে যায়, যদি ধরা পড়ে বিনা টিকিটে দেশে পাঠিয়ে দেবে, আপনার সব স্বপ্ন শেষ হয়ে যাবে চাচি, 6-7 লাখ টাকাও সাথে মার যাবে। খাদেম বিষয়ে আসলে 90-100 দিনার দেবে বাংলাদেশের টাকা 26-27 হাজার টাকা। একটু চিন্তা করে দেখেন চাচি, যেখানে ভারতীয় নাগরিক আসেন নাম মাত্র টিকিটের খরচ দিয়ে, আর সেখানে আমরা বাংলাদেশিরা আসি 7-8 লাখ টাকা দিয়ে, আপনার ছেলে এই 7-8 লাখ টাকা উঠাইতে উঠাইতেই বুড়ো হয়ে যাব, কিন্তু টাকা আর উঠবো না। যদি কোম্পানির বিষয় হয়, আবার ভালো জায়গায় ডিউটি নিতে হলে ফোরম্যান সুপারভাইজার কমিশন আছে, পদে পদে দালাল চক্রের হয়রানি তো আছেই, তার চেয়ে বরং আপনি আপনার ছেলেরে পাঠাইয়েন না, বিদেশি কেউ কারো নয়, এখানে আসলে দেখার মতো কেউ থাকবে না, সবাই সবার মতো ব্যস্ত থাকে, আমিও আপনার ছেলের জন্য কিছুই করতে পারবো না। চাচি উত্তর দিল, যাও বাবা, যা বুঝার বুঝে গেছি, আল্লাহ ভরসা, আমার ছেলেকে পাঠিয়ে দিও, যা হওয়ার তাই হবে, এই বলে চাচি ফোনটা রেখে দিল। মনে মনে চিন্তা করলাম, চাচি এখন বুঝতে পারবেন না, যখন দেখবেন ছেলে কান্নায় বালিশ ভিজাইতেছে তখন বুঝতে পারবে। এটা বাস্তব, ভালো পরামর্শের কোনো দাম নাই দেশের মানুষের, মনে হয় বিদেশে টাকা গাছে ধরে। এটা হচ্ছে বর্তমান বাংলাদেশিদের কুয়েত আসার জন্য অপেক্ষা। আপনারা জানেন যে কুয়েতে খাদেম ফ্রি ভিসা বলতে কোনো ভিসাই নাই, যেসব ভিসাগুলি আছে সেগুলি সম্পূর্ণ বাসা বাড়িতে কাজ করা, কিছু সংখ্যক কুয়েতিরা আছে টাকার বিনিময়ে প্রবাসীদেরকে বাইরে কাজ করার অনুমতি দেয়, কিন্তু সেটা সম্পূর্ণ ইলিগেল, এটা কুয়েতের আইন বিরোধী। এরপরে করোনা পরিস্থিতি বা কোভিড-19 পরিস্থিতির কারণে বর্তমানে কুয়েতে কাজ নাই বললেই চলে। তারপরেও বাংলাদেশে যারা আছে তারা মনে করছে যে সত্যিই কুয়েতের দিনার আকাশে উঠছে, আর সেটা মিস করা যাবে না, সেটা ধরতেই হবে।
আর এভাবে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে বাংলাদেশের সহজ সরল যুবকেরা, যারা বিদেশ নামক স্বপ্নে বিভোর, বিদেশ নামক স্বপ্ন দেখতে দেখতে রাতে ঘুমায় আর সকালে ঘুম থেকে ওঠে। সবার প্রতি অনুরোধ থাকবে, জেনে শুনে বুঝে কুয়েতে প্রবেশ করবেন। খাদেম ভিসা চালু হলো, এখন পর্যন্ত খুব একটা ভিসা বের হচ্ছে বলে কোনো প্রমাণ নাই। দু একটা ভিসা বের হচ্ছে, তাও যাদের বড় বড় ওয়াস্তা আছে বা বড় বড় কুয়েতি, সাধারণ কুয়েতিরা অ্যাভেলেবেল ভিসা পাচ্ছে না। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, আপনি যদি একটি সঠিক ভিসা পান, আসার অনুমোদনও পান, সব জেনে শুনে কুয়েতে প্রবেশ করবেন। আর মনে রাখবেন, আদম ব্যাপারী, মানব পাচার, ভিসার দালালরা সবসময় সক্রিয় থাকে। COVID-19 পরিস্থিতিতে পৃথিবীর বিভিন্ন দেশে কাজের যে সংকট চলছে, সেটা কুয়েতেও বাইরে না। কুয়েতের অর্থনীতি বর্তমান চরম বিপর্যয়ে আছে, তাই সচেতন সতর্ক হলেই আপনি অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারেন। এ ধরনের আপডেট প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটি থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।